আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হালাল প্রেম এই গল্পের 5 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভালোবাসার গল্প পাওয়ার জন্য। আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চলছে HSC পরীক্ষা, সারাদিন বই খাতা নিয়ে পড়ালেখা, অবসর সময় তার কাটে না বললেই চলে। মাঝে মাঝে সাফওয়ানের সাথে দুষ্টুমি এবং ফারিয়ার সাথে একটু আধটু আড্ডা, কখনো দুপুরের ঘুমের সুযোগ হয়, কখনো বা ঘুমের ছুটি। ফ্রেন্ডদের সাথে CNG রিজার্ভ করে নিয়েছে শারমায়া। প্রথম দিন বাবার সাথে গেলেও দ্বিতীয় দিন থেকে ফ্রেন্ডের সাথে যায় এক্সাম হলে। ষষ্ঠ পরীক্ষার দিন বাড়ি ফিরে দেখতে পেল সাফওয়ানা বাড়িতে একা। মাকে না দেখতে পেয়ে শারমায়া বলল, আম্মু কোথায়? সাফওয়ানা বলল, বেড়াতে গেছে। শারমায়া বলল, বেড়াতে কোথায়? সাফওয়ানা বলল, কোথায় যেন বলেছিল শুনি নাই। শারমায়া বলল, বলেছ অথচ শুনিসনি, কানে তুলে গুজে রাখছিলি। সাফওয়ানা বলল, হুম, তখন মনোযোগ সহকারে আমি ফ্রোজেন দেখছিলাম, তাই ফ্রোজেনের কথা ছাড়া আর কিছুই শুনতে পাই না। শারমায়া বলল, তাহলে এটা জানলে কীভাবে যে আম্মু বলে গেছে তোকে? সাফওয়ানা বলল, ফ্রোজেনের কথার মাঝখানে হঠাৎই আম্মুর চিৎকার শুনলাম, পিছনে ফিরে দেখলাম আম্মু দরজার সামনে দাঁড়িয়ে। আমার দিকে চোখ পাকিয়ে বলল, কানে ঢুকছে কিছু? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তারপর বলল, শারমায়াকে বলিস আমরা যাই, দরজা লাগিয়ে যা। পরে আম্মু আব্বু বেরিয়ে গেল, আমি দরজা লাগিয়ে আবারও পূর্ণ মনোযোগী হলাম। শারমায় বলল, না শুনে আম্মুকে মিথ্যা বললি কেন? সাফওয়ানা বলল, মিথ্যা কোথায় বললাম? আম্মু জিজ্ঞাসা করছে কানে ঢুকছে কিছু না। আমার কানে যেহেতু খোলা ছিল সেহেতু কানে তো ঢুকেছেই, শুধু ব্রেনে আটেনি। শারমায়া হি হি করে হেসে দিল, দাঁড়া আম্মু আসুক, তারপর বলে নেই তোর বন্ডামে। শারমায়া হেসে হিজাব খুলতে খুলতে নিজের রুমে চলে গেল। সাফওয়ানা ড্রয়িং রুমে এসে টিভি অফ করে শারমায়ের কাছে গেল, ড্রেসিং টেবিলের কোণে বসে পা ঝোলাতে ঝোলাতে বলল, ডিয়ার শিস, আই হ্যাভ অ্যান অফার ফর ইউ, ক্যান ইউ টেক ইট? সাফওয়ানা বলল, তোর অফার নিয়ে দূরে গিয়ে মর। সাফওয়ানা বিদ্রুপ স্বরূপ নিঃশ্বাস টেনে ড্রেসিং টেবিল থেকে নেমে যেতে যেতে বলল, ওকে, আবু যে দুজনকে 100 টাকা দিয়ে গেছে সেটা আমারই থাক। শারমায় বলল, তুই আব্বুর কাছ থেকে টাকা নিয়েছিস কেন? সাফওয়ানা বলল, মজা খাওয়ার জন্য। শারমায় বলল, বান্দুরি, আমার টাকা দে। সাফওয়ানা বলল, ওই ওই, তোমার টাকা এলো কোত্থেকে? আমি নিয়েছি, সুতরাং আমার টাকা। সাফওয়ানা বলল, সরি। শারমায়া বলল, সাফু, আব্বু তোকে একা দেয়নি, 60% আমাকে দিয়েছে আর 40 তোকে, যা 10% মাফ করে দিলাম, এবার ভালোই বলো 50% আমাকে দে। সাফওয়ানা বলল, ওরে ওরে, কি হিসাব রে, আব্বু তোমাকে যত টাকা যত দিতে বলেছে সেটা তুমি এক্সাম হল থেকে জানো কিভাবে? যাওয়ার পথে কি আব্বু বলে আসছে নাকি? শারমায়া বলল, হুম, আব্বু জানি, গেছে বাতাস আর গেছে বলি, মাই কিউরিয়াস মাইন্ড বলে, আব্বু যখন বলেছিল তখন বাতাসে উড়ে উড়ে আমার কানে চলে গেছে আব্বুর কথা। সাফওয়ানা বলল, ওরে বাবা, তাই নাকি? তাহলে তোমার কিউরিয়াস মাইন্ড থেকে বলো তো কয়টা বাজে বলেছিল আব্বু সেই কথাটা? সাফওয়ানার কথা শুনে শারমায়া বলল, লেখালেখিতে ব্যস্ত ছিলাম তো তাই টাইম দেখতে পারিনি। সাফওয়ানা বলল, চাপাবাজ, বাথরুমে গিয়ে বসে থাকো তোমার চাপা নিয়ে। শারমায় বলল, বান্ধুরি, আমি বাথরুমে গিয়ে বসবো না, কোথায় বসবো? দাঁড়া দেখাচ্ছি তোকে, ফ্রেশ হয়ে আসি আগে। সাফওয়ানা বলল, এক্সকিউজ মি চিকেন শর্মা, তুমি আমাকে বান্ধুরি বলো কোন সূত্রে? না আছে এর কোনো মিনিং আর না আছে কোনো স্পেলিং।
শর্মায় বলল, ওয়েট, আমি মিনিং বের করে দেখাচ্ছি। আমরা কথা কথা সুন্দরের বিপরীতে শব্দ হিসেবে মুখে উচ্চারণ করি বান্দরবন, তেমনইভাবে আবার সুন্দরের বিপরীতে বলি বান্দর। ঠিক একইভাবে সুন্দরীর বিপরীত শব্দ বান্দরী। সুষনা আপু, জিনিয়া ভাবি আমাকে সুন্দরী বলে ডাকে, তুই তো সর্বক্ষেত্রে আমাকে আমার বিপরীত পথের পথিক, সুতরাং আমি সুন্দরী হলে তুই বান্দরী, ক্লিয়ার? বান্দরী। শর্মায় হাসতে হাসতে বাথরুমে চলে গেল। সাফওয়ানের রাগান্বিত গলে বলল, শর্মা কর্মা, এক টাকাও দিতাম না তোরে। শর্মায় বলল, বান্দরী, আমার টাকা আমার হাতে না এলে তোরে তান্দুরি বানাবো। এমনই কলিং বেল বেজে উঠল। সাফওয়ানের দরজা খুলে দেখল ফারিয়া আপু ঘুম থেকে উঠে এসেছে মাত্র, হাই তুলে চুল খোপা করতে করতে বলল, শর্মায় আসেনি? সাফওয়ানা বলল, হুম এসেছে। ফারিয়া বলল, কোথায়? সাফওয়ানা বলল, দেখো গিয়ে কমোডের ভিতরে সাঁতার কাটছে হয়তো। ফারিয়া বলল, ঝগড়া লেগেছিস আবার? বলতে বলতে ফারিয়ার রুমে চলে গেল আর সাফওয়ানা দরজা লাগিয়ে টিভির রুমে চলে গেল। শর্মায় ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আপুর সাথে কথা বলতে লাগলো আজকের পরীক্ষা নিয়ে। ভাত খেতে ভালো লাগছে না বিদায় কথা বলতে বলতে খিচেনে এসে দুমুট মুড়ি ও একটা বিস্কিট খেয়ে পানি পান করলো। অতঃপর ড্রয়িং রুমে এসে সাফওয়ানার উদ্দেশ্যে বলল, কিরে কী তোর অফার শুনি? সাফওয়ানা বলল, মোটু পাতলু দেখবো আর 10 টাকার বাদাম এনে খাবো, ব্যাস 100 টাকা উসুল। শর্মায় বলল, বন্ডামির জায়গা পাও না, আমি আর আপু এখন নিচে যাব ফুচকা কিনে আনতে, গেলে আয়। শর্মায় আপুকে টেনে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে। সাফওয়ানা টিভি অফ করে দৌড়ে বেরিয়ে এলো। ফারিয়া বলল, তোরা দুজনে যা, আমি খাবো না, ভালো লাগছে না। শর্মায় বলল, আরে চলো তো, আমরা কি রাস্তায় খাবো, নিচে যাব আবার কিনে নিয়ে চলে আসব। সাফওয়ানা ফারিয়ার হাত ধরে টেনে বলল, হ্যাঁ আপু চলো তো। শর্মায় সাফওয়ানার হাতের দিকে তাকিয়ে বলল, ওই টাকা কোথায়? সাফওয়ানা বলল, কিসের টাকা? শর্মায় বলল, ফুচকা কিনবো, টাকা লাগবে না? ফুচকা হলে কি তোর জামাই লাগে যে আমাদের ফ্রিতে খাওয়াবে? আব্বু যে টাকা দিয়ে গেছে সেই টাকা নিয়ে আয়। সাফওয়ানা বলল, না আমার দুলাবাই লাগে, এমনিতেই খাওয়াবে। সাফওয়ানা শর্মাকে ইঙ্গিত করল ও শর্মায় ফারিয়ার দিকে মোড় ঘুরিয়ে দিল। শর্মায় বলল, দুলাবাই ফারিয়াপুর হাজবেন্ড নাকি? কথাটা বলে উভয় হেসে উঠল। আর ফারিয়া বলল, যাহ শয়তানের দল, শেষমেশ ফুচকাওয়ালাকে পছন্দ করলি দুলাবাই ডাকার জন্য? দাঁড়া আমি টাকা নিয়ে আসি। শর্মায় তাকে বাধা দিয়ে বলল, আরে না, সাফও দিবে টাকা, আবু টাকা দিয়ে গেছে মজা খাওয়ার জন্য, সেই টাকা আদায় করে নিই আগে, ওইটার হাঁক ছাড়বো নাকি আমি। অবশেষে সাফওয়ানের টাকাতেই হলো তাদের ফুচকা খাওয়া। গেটের বাইরে থেকে ফুচকা কিনে তারা ফ্ল্যাটে চলে এলো। তারপর এই সন্ধ্যায় আড্ডা দিতে দিতে ফুচকার স্বাদ উপভোগ করলো। একের পর এক শেষ হলো এক্সাম। সেদিন এক্সাম শেষ হয়েছে সেদিন বিকেলে সাফওয়ানাকে নিয়ে রিজার্ভ চেঞ্জ দিয়ে চলে গেল খালামনের বাড়ি। নানাবাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সামনে ঈদ হওয়ায় ঈদের পরই যাবে সেখানে। হাজব্যান্ড জারবান চলে যাওয়ার পর খালাতো বোন সুষনা এখন বাবার বাড়িতেই থাকছে। মেডিকেলে পড়া শেষ করতে পরবর্তী বছর তাকে জার্মানি নিয়ে যাবে আরিফ। আপু বাড়িতেই হয় তারা দুই বোন চলে এলো এখানে, হাত মুখ ধুয়ে একসাথে ইফতার করলো। অতঃপর খালামণি, ভাইয়া, ভাবি ও আপুর সাথে গল্প গুজব। এসেছিল সপ্তাহের ছুটি কাটাতে, কিন্তু তৃতীয় দিনই ডাক পড়লো মায়ের, সন্ধ্যায় মেহমান আসবে, বিকেলের আগে আগেই যেন বাড়িতে হাজির হই, এই রমজান মাসে মেহমানদের আসতে হবে, আর মেহমান এলে তাদেরই বা কী করণীয়, মা কি পারত না আপ্যায়ন করতে? তা ভেবেই বিরক্ত বোধ করলো শর্মায়া। যেতে ইচ্ছে করেনি তবুও খালামণির ধাক্কা ধাক্কিতে চল যেতে হলো। খালামণি যাওয়ার কথা বলার সাফওয়ানার রেগে বলে এসছে, ডেকে এনে আবার তাড়িয়ে দিচ্ছ না তুমি, আর জীবনও আসবে না তোমার বাড়ি। খালামণি উপহাস করে বলল, আচ্ছা জীবনেও আসতে হবে না, ঈদের পরে আসিস। জীবনেও না আবার ঈদের পরে, ঈদ কি জীবনের মধ্যে পড়ে না? তা ভেবে আরও রেগে গেল খালামণির উপর, তাই আর কোনো কথাই বলল না সাফওয়ানা। সন্ধ্যায় বাড়িতে ইফতারের মোটামুটি বিশাল আয়োজন। মেহমানদের সম্পর্কে মায়ের কাছে জিজ্ঞাসা করতেই জানতে পারলো আশরাফ স্যার ও তার পরিবার আসছে। কেন আসছে তার জানতে চাইল না, কারণ পরপর দুবার পরীক্ষা নিয়ে আসার কারণ শর্মায় আন্দাজ করতে পেরেছে। নিশ্চয়ই তার জন্য কোনো পাত্রের খোঁজ নিয়ে এসেছে আশরাফ স্যার, আর সেই পাত্র নিশ্চয়ই স্যারের খুব ঘনিষ্ঠ আত্মীয়, তো ফ্রেন্ডস।
নাফিসাপুর নতুন গল্প হালাল প্রেমের 5 নম্বর পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।